আজ সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের পক্ষ থেকে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেটা কিনা বারাসাত হসপিটালের সামনে হয়েছিল। বারাসাত হসপিটাল কোনো কর্মচারীকে বসিয়ে দেয়নি, কিন্তু এক্সাব ইঞ্জিন এবং সিকিউরিটি গার্ড কর্মচারীদের ইপিএফ ইএসআই দিচ্ছেন না। এক কন্ট্রাক্টর সে 30-50 জনের ইপিএফ ও ইএসআই না দিয়েই পালিয়ে গেছে। তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি যে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন তারা এফআইআর করুন এবং ওই টাকা রিকভারি করে আমাদের খাতায় জমা দিক। এবং সাফাই কর্মচারী ও সিকিউরিটি গার্ডের ক্ষেত্রেও একইভাবে যে কোম্পানি আছে সেই কোম্পানি ইপিএফ জমা দেয়নি, এবার না দেওয়াতেই আমরা এই কমপ্লেন জানাচ্ছি। এটা শুধু বারাসাত হাসপাতালে সমস্যা না, সারা জেলা জুড়ে এই একই সমস্যা হওয়ার কারণে তারা জেলা জুড়ে প্রত্যেক হাসপাতালের সামনেই ধর্নায় বসেছেন। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্র বারাসাত হাসপাতাল, আমরা দীর্ঘ 20-22 বছর ধরে হাসপাতালে কর্মরত আছি, কিন্তু দীর্ঘ 20-22 বছর ধরে একই সমস্যা, মালিকের চরিত্রটা এখনো বদলায়নি। আগে যেমন ইপিএফ এর টাকা যেমন লুট করে নিয়ে যেত, স্যালারি থেকে টাকা লুট করে নিয়ে যেত, একই সমস্যা এখনো পর্যন্ত রয়ে গেছে। রিসেন্টলি আমাদের কমন সিকিউরিটি সার্ভিস আমাদের ইপিএফ এর টাকা প্রায় 12-13 মাসের টাকা লুট করে নিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের সেই টাকা ফেরত পাইনি। আমাদের সুপার স্যার ওনাকে বহুবার ফোন করেছে, সিএমএস স্যার এফআইআরও করেছে, কলও করেছে, তারপরেও কমন সিকিউরিটি সার্ভিস এখনো পর্যন্ত কোনো দেখা সাক্ষাৎ নেই। তাই আমরা আজ সারা জেলা জুড়ে, এটা শুধু আমাদের বারাসাত হাসপাতালের সমস্যা না, সারা জেলা জুড়ে একই সমস্যা। ইপিএফ এর টাকা মাইনাস স্যালারি থেকে টাকা কেটে নেওয়া সত্ত্বে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি, কোনো ফলাফল আমরা পাইনি। তাই আমরা বিভিন্ন জেলায় হাসপাতালে আমরা এই ধর্নায় বসেছি। এই ধর্না যতদিন না আমরা কোনো সুরাহা পাচ্ছি আমরা এই ধর্না চালিয়ে যাব। যদি কোনো ফলাফল না পায় আমরা অনশনে আমরা নামতে বাধ্য হব। আমাদের সুপার স্যার জানিয়েছেন যে আমরা এফআইআর করেছি, সিএমএসকে কপি পাঠিয়েছি, সিএমএস স্যার স্বাস্থ্যভবনে কথা বলবে, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রেজাল্ট পাইনি। যেমন কমন সিকিউরিটি সার্ভিস হাউসকিপিংয়ের পক্ষ থেকে কমন সিকিউরিটি সার্ভিস কোনো রেজাল্ট এখনো দেয়নি আর দেখা সাক্ষাৎ করেনি। যতদিন না দেখা সাক্ষাৎ করছে ততক্ষণ না আমরা কোনো ফলাফল পাচ্ছি আমরা ধর্না চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।